আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি সার্থ ছোঁয়া ম্যাচিং এ, কিছু নিউ কালেকশন দেখবো। আমাদের সাথে আছে ভাইয়া। ভাইয়া, আজকে আমরা কি কালেকশন দেখবো? আচ্ছা, ইন্ডিয়ান জর্জেটের মধ্যে সিকোয়েন্স কাজ করা, সব কিছু তৈরি করতে পারেন একদমই। কিন্তু এটা হচ্ছে নিউ কালেকশন ভাইয়াদের, এই যে এটা হচ্ছে সিকোয়েন্স করা সারারা গারারা থেকে শুরু করে যেইটা শাড়ি জামা যেটা ইচ্ছা আপনারা তৈরি করতে পারেন, অল ওভার থাকছে এরকম সিকোয়েন্স করা। এই যে চারটা পার দেওয়া আছে ভাই, একটু উপরে উঠে নেন ধরেন। হ্যাঁ, এই যে এটা দিয়ে আপনারা যেইটা তৈরি করবেন সেটাই ভালো লাগবে। হ্যাঁ, শাড়ি করলেও ভালো লাগবে। এই যে শাড়ির জন্যই কিন্তু 6 গজ হলেই শাড়ি হয়ে যাবে। প্রাইসটা খুবই কম, প্রাইসটা থাকছে কিন্তু খুবই কম ভাইয়া। এটার আর কালার আছে, কালারগুলো একটু দেখিয়ে দেন। বহর কত থাকবে ভাইয়া? বহর আলো 46 ইঞ্চি। 46 ইঞ্চি, আড়াই হাতের একটু বেশি। আচ্ছা, আড়াই হাতের একটু বেশি থাকছে বহর। সবগুলো কালারই বাছাই করা কালার, কালেকশনটা কিন্তু খুবই সুন্দর। এই যে এগুলো হচ্ছে কালার, যেটা নিবেন যেই কালারটা নিবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে ভাইয়াকে পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে। কালার মোট চারটা ভাইয়া। গজ কত করে থাকবে? আচ্ছা, খুবই কম প্রাইসে, অনলি 300 টাকা গজে আপনারা এই কালেকশনটি পেয়ে যাচ্ছেন একদম। 300, 500, 550। এটা কিন্তু একদম কম একটা প্রাইস যে আপনারা এত সুন্দর সিকোয়েন্স করা এই কালেকশনটি পেয়ে যাচ্ছেন। কালার হচ্ছে মোট চারটি, যেই কালারটি আপনাদের ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে। এই যে বহর কিন্তু আড়াই হাতের একটু বেশি, বহর থাকছে আড়াই হাতের একটু বেশি। আর শাড়ির জন্য আর কেউ যদি মানে অনেক বেশি নেন বিজনেসের জন্য, সেক্ষেত্রে প্রাইসটা আর একটু কম আসবে, তাই না ভাইয়া? হ্যাঁ ভাইয়া, কিন্তু কম করে দিবে, মানে খুবই সুন্দর একটা কালেকশন। তো আমি ভাইয়ার শপের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি, যারা নিতে চান নিয়ে ফেলুন, কারণ পরবর্তীতে দেখা যাবে এই কালেকশনগুলোর প্রাইস আরও বেড়ে যাচ্ছে। আর সামনে যেহেতু পূজা, তো এটা হচ্ছে সার্থ ছোঁয়া ম্যাচিং, আলামিন রেলওয়ে মার্কেট, পশ্চিমগুলি, বগুড়া, দোকান নম্বর 45। আর এখানে ভাইয়ের ফোন নাম্বারটি হচ্ছে 01766773278। এটা হচ্ছে ভাইয়ার ইমো প্লাস কন্ট্যাক্ট নাম্বার। তো যারা নিতে চান অর্ডার করে ফেলুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।